বিশ্বকাপে টানা ষষ্ঠ হার দেখল বাংলাদেশ। কলকাতায় পাকিস্তানের কাছে 7 উইকেটে হারল সাকিবরা। বাংলাদেশের 205 রানের টার্গেট 105 বল আগেই টপকে যায় পাকিস্তান। এই হারে সেরা আটে থাকার সম্ভাবনা আরও কঠিন হয়ে গেল বাংলাদেশের। ডিউ ফ্যাক্টর মাথায় রেখে ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত টাইগার অধিনায়ক সাকিবের। বরাবরের মতোই শুরুর গল্পটা ব্যর্থতা আর হতাশার। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে তানজিদ তামিম, একই পথের পথিক শান্ত। হাল ধরতে 4 নম্বরে আসলেন মুশফিক, তবে ব্যর্থ নামের সাথে সুবিচার করতে 23 রানে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ। ওপেনার লিটনকে নিয়ে মান বাঁচানোর লড়াইয়ে আবারও মাহমুদুল্লাহ রিয়াদ গড়লেন 79 রানের জুটি। ইফতেখারের ফ্লাইট বুঝতে ভুল করার মাশুল দেন লিটন, থামেন 45 রানে। তবে এক প্রান্ত আগলে অর্ধশতক তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরার আগে রিয়াদের ব্যাটে আসে 56 রান। শেখ মেহেদিকে বাদ দিয়ে একাদশে আসা তাওহিদ হৃদয় 7 রানে ফিরলেও এক প্রান্ত আগলে 43 রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন সাকিব। শেষ দিকে মিরাজ 25 করলেও টেলেন্ডাররা দ্রুত ফিরলে 205 রানেই গুটিয়ে যায় টিম টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে সাবধানী শুরু দুই পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক ও ফখর জামানের। তবে সময়ের সাথে দুজনই বাড়িয়েছেন রানের গতি। 56 বলে অর্ধশতক তুলে নেন আবদুল্লাহ শফিক, আর হাফ সেঞ্চুরি তুলতে ফখর খেলেন 51 বল। 68 রানে আবদুল্লাহ শফিককে মিরাজ ফেরালে ভাঙে তাদের 128 রানের জুটি। তিনে নামা বাবর লম্বা করতে পারেননি ইনিংস, নয় রানেই তাকে ফেরান মিরাজ। 7 ছক্কা ও 3 চারে 81 রানের ইনিংস খেলে দলের তরি জয়ের বন্দরই রেখে যান ফখর জামান। বাকি কাজটা অনায়াসে সারেন রিজওয়ান ও ইফতেখার। 105 বল ও 7 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। বিশ্বকাপে টানা ষষ্ঠ হারে লজ্জায় ডুবল টিম টাইগার্স। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।